আপরিনে লাশটা পড়ে আছে, পাশেই খাল থেকে তুলে রাখা হয়েছে গাড়িটা। আপরিনের সাথে আবার দেখা হবে কোনো দিন স্বপ্নেও ভাবতে পারিনি। তারপরও যখন দেখা হয়ে গেল, মন চাইছিল তাকে একটু ছুঁতে, তার একটু পরশ পেতে, কিন্তু তা আর সম্ভব নয়। সে যে আজ অন্য কারো, ওর নিষ্পলক চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। আফরিন, এ কি হলো? এ অবস্থায় তোমাকে দেখব কখনো কল্পনাও করতে পারিনি। সরিয়ে নিলাম চোখ, বুকের ভিতর কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, অনেক কিছু থেকেও যেন কিছুই নেই। বিশ্ববিদ্যালয়ের এক ইয়ার স্টুডেন্ট ছিলাম আমরা। ক্লাসের শেষে এদিক ওদিক ঘোরাফেরা, হাতে হাত রেখে নদীর ধারে বসে কথা বলা, দুজনে মিলে সুখের স্বপ্ন দেখা, আরও কত কি। এইভাবে আমাদের দিনগুলি খুব ভালোভাবেই কাটতে লাগলো। ধীরে ধীরে আমাদের সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর হতে থাকলো। আমরাও এলাম কাজ থেকে আরও কাছে। আফরিন, তোমাকে পেয়ে আমি অনেক 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 খুশি। আজ আমাকে ছেড়ে কখনো যাবে না তো? কখনো যাব না। তোমার সাথে আমার অনেক স্বপ্ন জড়িয়ে আছে, আমি চাই সেগুলো সব পূরণ করতে। আমরা দুজন মিলে সেই সব স্বপ্ন পূরণ করব। সেবার আমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছিল। শেষ পরীক্ষার দিন হল থেকে বের হতেই ওর এক বান্ধবী বলল, আবির আফরিনের গ্রামের বাড়ি থেকে লোক এসে অপেক্ষা করছিল ওর জন্য, কিছু মনে হয় হয়েছে, কিছু বুঝতে পারলাম না, হন্তদন্ত হয়ে সে চলে গেল। মনটা খারাপ হয়ে গেল। সেকেন্ড, ঘন্টা, দিন পেরিয়ে সপ্তাহ পেরুল, তবু তার কোনো দেখা নেই। শেষে ছুটলাম তার সেই বান্ধবীর কাছে। কি ব্যাপার বলো তো, আফরিনের কোনো খবর জানো? এতদিন হয়ে গেল, এখনো এলো না কেন? আমি শুনলাম তার বাবা খুব অসুস্থ, তাই হয়তো এখন আসতে পারেনি। ও আচ্ছা, একটা চিঠি অন্তত দিতে পারত। আচ্ছা, তোমার কাছে কি ওর বাড়ির ঠিকানা আছে? না আবির, আমার কাছে ওর গ্রামের বাড়ির ঠিকানা নাই। উফ, এত দিনেও ওর থেকে ঠিকানাটা কেন নেইনি? অপেক্ষার প্রহর গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, নিজের ওপর রাগ হলো। কি আর করা, শুরু হলো আবার প্রতীক্ষার পালা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে একদিন ওর একখানা চিঠি পেলাম। প্রথমে চাঁদ হাতে পেলেও চিঠিটা পড়ে সব আনন্দ উবে গেল কর্পূরের মতো, কারণ চিঠিতে লেখা আছে ওর বাবার শরীর খারাপের খবর আসলে মিথ্যা, ওকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য বাহানা মাত্র। গ্রামে যাবার কয়েকদিনের মাথায় ওর বিয়ে হয়ে গেছে, ওর স্বামী একজন ব্যবসায়ী, তাছাড়া প্রচুর সম্পত্তির মালিকও, মোটামুটি জমিদার। কোনো সুযোগ ছিল না যোগাযোগের, সেই কারণে যোগাযোগ করতে পারেনি। চোখে অন্ধকার দেখলাম আমি, সমস্ত পৃথিবীটাকে খুব স্বার্থপর মনে হল। মনে মনে নিজেকে তৈরি করলাম চরম মুহূর্তের জন্য, কিন্তু পারলাম না, বাবা মায়ের কথা মনে করে। এর মধ্যে সুযোগ এলো পুলিশে চাকরি করার, চলে গেলাম সেখানে। আজ আমি পুলিশ ইন্সপেক্টর, আছি মতলব থানায়। আজ অনেকটা সময় পেরিয়ে গেলেও ওকে সম্পূর্ণরূপে ভুলতে পারিনি। লাশবাহী গাড়ি আসতেই ডেড বডি গাড়িতে তুলে নিতে বলে আমি আমার গাড়িতে এসে বসলাম। বুক ভরা কষ্ট নিয়ে সেখান থেকে চলে এলাম।
থানায় এসে একজন কনস্টেবলকে পাঠিয়ে দিলাম ওর বাড়িতে খবর দিতে। কিছুক্ষণ পর দেখলাম একজন দৌড়াতে দৌড়াতে থানায় ঢুকল, চোখ দুটো লাল, কোনো কারণে হয়তো রাতে ঘুমাতে পারেনি। আমি হাবরিনের স্বামী সাজিদ খান। হ্যাঁ বলুন, কি চাই? লাশ কখন পাওয়া যাবে? বুঝলাম ইনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন, তা না হলে স্ত্রীর জন্য শরীরের অবস্থা এমন করতেন না। সত্যি আবরিন খুব ভাগ্যবতী। হ্যাঁ, পোস্টমর্টম হয়ে গেলে কাল বিকাল নাগাদ আপনি আফরিনের লাশ নিয়ে যেতে পারবেন। পোস্টমর্টম না করলেই কি নয়, কিন্তু ওটা না করার কোনো উপায় নিশ্চয় আছে। মৃত্যুর পর ওকে আর যন্ত্রণা না দিলেই কি নয়? এটা একটা ফর্মালিটি মাত্র, আমরা এক্ষেত্রে অপারগ মিস্টার সাজিদ। দায়িত্ব আর কর্তব্যের কাছে ইমোশনের কোনো মূল্য নেই। সাজিদ আর কোনো কথা বললেন না, সোজা বেরিয়ে গেলেন। হঠাৎ কেউ যেন আমার ঘাড়ের ওপর হাত রাখল, মাথা ঘোরালাম। কি ব্যাপার? আমি স্পষ্ট বুঝতে পারলাম কেউ আমার গায়ে হাত দিল, কিন্তু কেউ তো নেই, কেন এমন হচ্ছে? বিকেলে পোস্টমর্টমের রিপোর্ট পেলাম, সাধারণ মৃত্যু, সড়ক দুর্ঘটনা। পরদিন সকালে এসে তার স্বামী লাশ নিয়ে গেল। মগরেব বাদ দাফন করা হবে, শেষ পর্যন্ত হয়তো ওর ওখানে আমাকে যেতেই হবে। এটা আফরিনের ফাইল, বন্ধ করতে হবে। সিম্পল রোড অ্যাক্সিডেন্ট, তদন্তের কোনো প্রয়োজন নেই। ফাইলটা মেলতেই আমার চোখ স্থির হয়ে গেল, কারণ ফাইলের পাতায় রক্ত দিয়ে বড় করে লেখা না। আসাদ, আসাদ, এদিকে এসো। জি স্যার। কি ব্যাপার আসাদ, আজকাল নেশা টেশা করছো নাকি? এসব কি? কেন স্যার, এ কথা বলছেন কেন? বলে ফাইলটা ওর দিকে এগিয়ে দিলাম। একবার ভালো করে দেখে মুখ কাঁচুমাচু করে আসাদ বলল, স্যার সব তো ঠিকই আছে। দেখতে পাচ্ছ না? ওর হাত থেকে ফাইলটা নিয়ে নিলাম আর সাথে সাথে একটা ধাক্কা খেলাম। এ কি? সেই রক্তে লেখা পাতাটা নেই, বাকি প্রয়োজনীয় সব কাগজই রয়েছে। আমাকে এমন হতবম্ব হতে দেখে আসাদ বলল, স্যার আপনি কি অসুস্থ বোধ করছেন? এ কি করে হলো? না না, যাও তুমি। আমি অবাক হয়ে চিন্তা করতে লাগলাম কেন আমার সাথে এমন হচ্ছে। আফরিনকে অনেক বেশি ভালোবাসতাম, এই জন্যই মনে হয় এমন হচ্ছে। তখনই মোবাইল ফোনের মেসেজ টোন বেজে উঠল। বের করে দেখতেই আরও একবার ধাক্কা খেলাম। লেখা আছে, আমি দুর্ঘটনায় মরিনি, আমাকে খুন করা হয়েছে, তুমি এর ব্যবস্থা করো, আমি এর সুষ্ঠু বিচার চাই, আবির আফরিন। পড়ামাত্র শেষ হয়েছে, সব লেখা মুছে গেল। এবার সত্যি একটু ভয় পেলাম, আমার সাথেই কেন এমন হচ্ছে ভেবে পেলাম না, তবু মনের মধ্যে কেমন একটা খটকা লাগলো। তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি যখন খান মঞ্জিলে পৌঁছালাম, তখন লাশের সমস্ত ক্রিয়াকার্য শেষ করে বাড়ির সামনে জানাজার জন্য রাখা হয়েছে। সাজিদকে দেখে খুবই খারাপ লাগছিল। আহারে, বেচারা প্রচণ্ড শক খেয়েছে। জানাজা পড়া শেষ হতেই ছুটে এসে আছড়ে পড়ে কাঁদতে লাগলো। দেখে খুবই খারাপ লাগলো। মুখ ঘুরিয়ে নিলাম, এবারই স্পষ্ট দেখলাম বাতাসে ভাসমান কিছু অক্ষর। সবটাই মেকি, সবটাই নাটক, সবটাই লোক দেখানো। আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। সাজিদকে সরিয়ে নিয়ে
সকলে মিলে লাশটা বয়ে নিয়ে চলল কবরস্থানের দিকে, আমিও চললাম। আশ্চর্য ঘটনা ঘটল লাশ কবরে নামানোর ঠিক আগের মুহূর্তে। অনেক চেষ্টা করেও কেউ লাশ ছুঁতে পারছিল না। ওরে বাবারে, এ তো হাত জ্বলে যাচ্ছে, এ লাশ নামানোর ক্ষমতা আমাদের নাই, এরকম লাশ আমরা কখনো দেখি নাই। লাশ ধরতে গেলেই এক একজনের এক এক রকম অনুভূতি হচ্ছে। কেউ বলছে আগুনে হাত রাখার মতো, কেউ বলছে বরফে, আবার কেউ বলল বিদ্যুতে শক খাবার মতো অনুভূতি। সাজিদ খান আমার পাশেই ছিল, হঠাৎ তাড়া খাওয়া কুকুরের মতো দৌড় দিল বাড়ির দিকে। আচ্ছা আমি একবার দেখি। আমি লাশের দিকে এগিয়ে গেলাম। আশ্চর্যের বিষয়, আমার সাথে কিছুই হলো না, আমি একাই মৃতদেহ কবরে নামালাম। তারপর মাটি দেওয়া হয়ে গেলে সবাই ফিরে গেল যে যার বাড়িতে, কিন্তু আমার পা চলছিল না। যেদিন প্রথম শুনেছিলাম আফরিনের বিয়ে হয়ে গেছে, সেদিন যেমন লাগছিল আজ তেমনই লাগছে, কেমন যেন সব ফাঁকা ফাঁকা। এমন সময় কেউ একজন পিছন থেকে আমার হাত চেপে ধরল। কে? কিন্তু কাউকে দেখতে পেলাম না। মহাচ্ছন্নের মতো গাড়ি চালিয়ে এগিয়ে চলেছি, মনে হচ্ছে কেউ যেন আমাকে জোর করে চালিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ একটা মেয়ে আমার গাড়ির সামনে ধাক্কা খেল। পিছনে তাকিয়ে দেখি একটা লাশ উবুড় হয়ে পড়ে আছে। এ কি হলো, অ্যাক্সিডেন্ট? গাড়ি থেকে নেমে এক পা করে লাশের কাছে পৌঁছালাম। লাশটা চিৎ করলাম। এ কি, এ তো আফরিন। আফরিন এখানে কি করে এলো? একটু আগেই তো কবর দেওয়া হয়েছে ওকে। তাহলে আফরিন কিভাবে আমার গাড়ির সাথে ধাক্কা খেল? হঠাৎ মাথায় কারো আলতো ছোঁয়া পেলাম। পিছনে তাকাতেই সঙ্গে সঙ্গে জমে গেলাম। পিছনে আফরিন দাঁড়িয়ে। আফরিন? সামনে তাকাতেই দেখি লাশটি আর নেই। নীরবে আফরিনের মুখের দিকে চেয়ে থাকলাম আমি। কেমন আছো আবির? ভালো নয়, একদম ভালো নয়। কেন? সে তুমি জানোই। আমার উপর তোমার অনেক রাগ, তাই না আবির? রাগ? কেন কেন রাগ করব? তুমি আমার কে? রাগ অভিমান এগুলো শুধুমাত্র আপনজনদের সাথেই করা যায়, তুমি তো আমার সেরকম কেউ না। এই তো তোমার কথায় স্পষ্ট রাগ প্রকাশ পাচ্ছে। অবশ্য তুমি তা করতে পারো, তবে বিশ্বাস করো আমি কিছুই জানতাম না। সত্যি বলছি, এত দ্রুত ঘটনাগুলো ঘটে গেল যে তোমার সাথে যোগাযোগের সুযোগই পাইনি। আমি তো কোনো কৈফিয়ত চাইনি। আমাকে আজ আর তুমি বাধা দিও না, আমাকে সব বলতে দাও, তোমার সবটা জানা দরকার। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম ওর কথা। আমার বাবা ইমরুল হাসান আর রাজীব খান ছিলেন বাল্য বন্ধু, একজন মধ্যবিত্ত, অন্যজন জমিদার। অবস্থানের এই বিশাল ফারাক কখনোই তাদের বন্ধুত্বে আঁচ ফেলতে পারেনি। একে অন্যের বাড়িতে অভাব যাতায়াতের সুযোগ থাকলেও ব্যবসার কারণে তা খুব একটা হতো না, তবে যোগাযোগ ঠিকই ছিল। অন্তরঙ্গ বন্ধুত্ব থাকলে প্রায়ই যা হয় আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। অর্থাৎ আমার জন্মের সাথে সাথেই খান চাচা ছেড়ে সাজিদের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল, কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাই ছিল আমার কাছে অজানা। বাবার খবর পেয়ে যখন আমি গ্রামে পৌঁছালাম, তখন বিয়ের সকল আয়োজন সম্পূর্ণ হয়ে গেছিল।
আমি দম ফেলারও সুযোগ পাইনি। বিয়ে হয়ে গেল আমার, কি করব, কেমন করে করব, কেন এমন হলো ভেবে খুব কেঁদেছি। অবশেষে ভাগ্যের উপর নিজেকে সঁপে দিলাম, কিন্তু প্রথম ধাক্কা খেলাম বাসর ঘরে। ওকে দেখেই চমকে গেলাম আমি, এই যে একজন প্রতারক, একজন খুনি। খুনি? হ্যাঁ হ্যাঁ, খুনি, আমার বান্ধবীর খুনি। বিয়ের মাসখানেক আগের ঘটনা। এক সকালে খবর পেলাম আমার বান্ধবী মনীষা মারা গেছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার খবর শুনে। আমার অন্তরঙ্গ বন্ধুদের একজন ছিল ও, আমাদের মধ্যে কোনো কথাই গোপন থাকত না। তাই আমি জানতাম সিজার নামের একজনকে সে ভালোবাসত। ছেলেটার সাথে আমার পরিচয় করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে সে, তবে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। তবে মনীষার মৃত্যুর কয়েকদিন আগে সাজিদ আর ওকে অন্তরঙ্গ অবস্থায় গাড়িতে দেখেছিলাম, তবে পরীক্ষার কারণে ওর সাথে আমার দেখা হয়নি। ভেবেছিলাম একটা সারপ্রাইজ দেব, কিন্তু বোকাটা তার আগেই দুর্ঘটনাটা ঘটিয়ে ফেলল। তা যাক, মনীষার পোস্টমর্টেম রিপোর্টে জানা গেল অত্যধিক পরিমাণে ঘুমের বড়ি সেবনের কারণে ওর মৃত্যু হয়েছে, আর মৃত্যুর সময় সে 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। দুয়ে দুয়ে 4 মেলাতে আমার কোনোই অসুবিধা হলো না, বুঝলাম মনীষার আত্মহত্যার কারণ। তুমি প্রতিবাদ করনি কেন? আমি জানলাম তো ঠিক, কিন্তু কিছুই করতে পারলাম না, কারণ আমার হাতে কোনো প্রমাণই ছিল না, আর সাক্ষীর অভাবে এটা আত্মহত্যা বলে ফাইল বন্ধ করে দিল পুলিশ। আমি আর কিই বা করতে পারতাম? বুকের মাঝে কবর দিলাম সব কিছু, ভুলতে চাইলাম সব। তারপর অনেক ঘটনা আছে যা চাইলেই ভোলা যায় না, এটা সেরকমই ঘটনা। বিশেষ করে সাজিদকে যখন দেখতাম, তখনই মনীষার নিষ্পাপ মুখটা আমার চোখের সামনে ভেসে উঠত, আর একটা অপরাধবোধ এসে ভিড় করত আমার মনে। তবুও মুখ বুঝে সকল কষ্ট, সকল যন্ত্রণা আমি সয়ে স্বামীর ঘরেই আমার বাকি জীবনটা কাটাতে চেয়েছিলাম, কিন্তু সে স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। এমন কি হলো যে স্বপ্নটা পূরণ হলো না তোমার? ও প্রায় প্রতিদিনই বেশ রাত করে বাসায় ফিরত। প্রথম প্রথম না খেয়ে বসে থাকলেও পরে খেয়ে নিতাম সময় মতো। এমনই এক রাতে খেয়ে শুয়েছিলাম আমি, ঘড়ির কাঁটা তখন মাঝরাতের ঘর পেরিয়ে গেছে। এমন সময় ঘরে এলো সে, বিছানার উপর উঠে বসলাম। খুব শান্ত পায়ে আমার দিকে এগিয়ে এলো সে, তারপর আমার পাশে বসে দুহাত কোলে নিয়ে বলল, তুমি কি আমাকে সাহায্য করবে? প্রথমটাই একটু হতচকিত হয়ে পড়েছিলাম এই হঠাৎ ভালোবাসা দেখে, তারপর সামলে নিয়ে বললাম, কি ধরনের সাহায্য? মানে এই রাতেই আমার সাথে তোমাকে এক জায়গায় যেতে হবে, একটা অফিসারের সাথে রাতে থাকতে হবে। প্লিজ আফরিন, না করো না। ছি সাজিদ, ছি, তুমি এতটা নিচে নামতে পারো আমি ভাবতেই পারি নাই। আমার মাথার ভেতরে যেন হঠাৎ আগুন জ্বলে উঠল, আমি প্রতিবাদ করলাম। সাজিদ অনেক চেষ্টা করলো তার ক্যারিয়ার, তার ব্যবসা এইসব বোঝাতে, কিন্তু আমি কিছুতে রাজি হইনি। আর সহ্য করতে না পেরে একসময় মনীষার কথা মুখ ফুসকে বলে বসলাম, আরও জানালাম আমার সাথে জোর খাটালে পুলিশকে সব বলে দেব। ভেবেছিলাম এতে হয়তো কাজ হবে, আমাকে আর বলবে না তার প্রস্তাব মানার কথা। কাজ হলো বটে, তবে উল্টোটা। তুই এটাও জানিস, আবার পুলিশকে বলবি? দাঁড়া। সে রেগে জোরে ধাক্কা দিল আমাকে। পুলিশকে বলবি তাই না? পুলিশকে বলবি?
আমার অজ্ঞান দেহটাকে বয়ে নিয়ে ওর গাড়িতে বসালো সাজিদ। তারপর নিজে ড্রাইভ করে গাড়িটাকে এক খাদের সামনে দাঁড় করালো সে। এরপর সময় নিয়ে ঠান্ডা মাথায় গাড়িটাকে খাদের মধ্যে ফেলে দিল। ছি ছি, মানুষ এত ঘৃণ্য, এত নিচে নামে কি করে? ওর চোখ বেয়ে জলের ধারা অবিরাম ছুটে চলেছে। আমিও আর চোখের জল ধরে রাখতে পারলাম না। বিশ্বাসই হচ্ছিল না সাজিদের মতো মানুষের সুন্দর চেহারার আড়ালে একটা কুৎসিত চেহারা লুকিয়ে থাকতে পারে। আফরিন, তুমি কি আমার কাছ থেকে কোনো রকম সাহায্য চাও? হ্যাঁ আবির, আমি তোমার কাছে সাহায্য চাই। তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি বিচার চাই আবির, রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। আমি আইনের লোক, আইন প্রতিষ্ঠা করা আমার কাজ, আইন ভাঙা নয়। না না আবির, তোমাকে আইন ভাঙতে হবে না, খুনও করতে হবে না। যা করার আমি করব, শুধু তোমাকে যা করতে বলবো তাই করবে। ঠিক আছে আফরিন, আমি তাই করব। হঠাৎ আফরিন যেন হাওয়ায় মিলিয়ে গেল। এই কদিন আফরিনের ব্যাপারে অনেক ভেবেছি, কিন্তু কোনো পথই বের করতে পারছি না যাতে করে ওর খুনিকে শাস্তি দিতে পারি। হঠাৎ একটা দমকা হাওয়া জানলা দিয়ে ঘরে ঢুকল। দেখি আফরিন দাঁড়িয়ে, ওর সামনে একটা কথাও বলতে পারলাম না। কিভাবে বলবো ওকে? কোনো সাহায্যই তো ওকে আমি করতে পারছি না। নিজেকে অপরাধী ভাবছ কেন? আমাকে সাহায্য করতে পারছো না, তাতে কি হয়েছে? শোনো, তুমি সাজিদকে ফোন করে আমার আর মনীষার ব্যাপারটা ওকে বলো, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর হ্যাঁ, আমার লাশ যেখান থেকে পেয়েছিলে ওকে সেখানেই আসতে বলবে, অন্য কোথাও নয়। নিমেষেই বুঝে নিলাম ওর ইঙ্গিত। ঠিক আছে আফরিন, আমি তাই করব। হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল আফরিন। আবির সাজিদকে ফোন করল। হ্যালো, আমি সাজিদ খান বলছি। আমি ইন্সপেক্টর আবির বলছি। জি বলুন, কি উপকারে আসতে পারি আমি আপনার? আফরিন অ্যাক্সিডেন্টে মারা যায়নি, ওকে খুন করা হয়েছে। মানে আপনাকে এ কথা কে বলল? তো তাহলে হত্যাকারী কে? আপনি। তাহলে ধরছেন না কেন? ফাজলামি করার জায়গা পান না? আপনি যা বললেন তার কোনো প্রমাণ আছে? মিছিমিছি একজনের নামে দোষ দিতে আপনার লজ্জা করে না? আমি আপনার নামে মানহানির মামলা করব। আমি শুধু আফরিনের ব্যাপারে নয়, মনীষার সম্পর্কে সব জানি। আপনি কি চান আমার কাছে? এই তো বুদ্ধি খুলতে শুরু করেছে। আমি 10 লক্ষ টাকা চাই, তা পেলেই আমি আমার সব প্রমাণ আপনাকে দিয়ে দেব, সব কথা ভুলেও যাব। কখন কোথায় আপনার সাথে আমার দেখা হবে? আমি আফরিনের বলা জায়গাতে ঠিক ওকে 5টায় আসতে বললাম। আমি গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হলাম। মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হঠাৎ গাড়ির শব্দে আমার চিন্তার ছেদ পড়ল। ঘুরে দেখলাম সাজিদ এসেছে, হাতে একটা ব্রিফকেস। কোনো কথা না বলে সরাসরি আমার সামনে এসে দাঁড়ালো সাজিদ। হাতে ধরা ব্রিফকেসটা বাড়িয়ে দিল আমার দিকে। আমিও কোনো কথা না বলে সেটা নিয়ে একটা খাম ধরিয়ে দিলাম ওকে। আমাকে জেলে পুরবি, আবার আমার কাছে টাকাও নিবি? অত কাঁচা লোক আমি নয়। ব্রিফ কেসে গুলি করল, ব্রিফ কেসটা ছিটকে পড়ল। দেখলাম ওর হাতে পিস্তল। আমি এসেছি সাধারণ নাগরিক বেশে, তাই পিস্তলটা বাসায় রয়ে গেছে।
আমি চোখ বন্ধ করে মৃত্যুর জন্য প্রস্তুত হলাম। সাজিদ ফায়ার করল। কি ব্যাপার, কিছু হলো না কেন? এ কি করে সম্ভব? চোখ মেলতেই দেখি বুলেটটা আমার বুকের কাছে এসে দাঁড়িয়ে আছে। ওদিকে সাজিদের চোখেও অবিশ্বাস, সে আবার ফায়ার করল, পরপর তিনবার। সবগুলো গুলির অবস্থা আগেরটার মতো হলো। আমি তো অবাক। হঠাৎ আমার সামনে ঘন কুয়াশার সৃষ্টি হল, ধীরে ধীরে মানুষের অবয়ব নিতে লাগলো। দেখলাম আফরিন দাঁড়িয়ে আছে। আফরিন, তাহলে তুমি আমাকে বাঁচিয়েছ? হ্যাঁ আবির। ওদিকে সাজিদের হাত থেকে পিস্তল পড়ে গেছে। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আফরিনের পায়ের কাছে পড়ল। আমাকে ক্ষমা করে দাও আফরিন, আমাকে ক্ষমা করে দাও। রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। আফরিন তাকে একটা সুযোগ দিল, বলল এক থেকে পাঁচ পর্যন্ত গোনার মধ্যে সে যদি এখান থেকে চলে যায় তাহলে সে তাকে আর মারবে না। সাজিদ দৌড়ে গিয়ে গাড়িতে বসল। গাড়ি পিছন দিকে কিছু দূর গেল, তারপর সোজা সামনের দিকে এগিয়ে আছড়ে পড়ল খাদের মধ্যে। বুঝলাম আফরিন সাজিদকে নিজের মতো করে খুন করে প্রতিশোধ নিল। আজ আমার আত্মা শান্তি পেল। তোমাকে আমি ঠকাতে চাইনি আবির, প্রতারণা করতে চাইনি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আর হ্যাঁ, নতুন করে জীবনটাকে সাজাও। আমাকে কথা দাও তুমি আমার অনুরোধ রাখবে, সংসার করবে। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাতাসে মিলিয়ে গেল আফরিন। আফরিন, আফরিন! এদিক ওদিক অনেক খুঁজলাম ওকে, কিন্তু কোথাও পেলাম না। একটা ধোঁয়ার পিণ্ড একবার আমাকে প্রদক্ষিণ করে আকাশের দিকে চলে গেল। আমি এক অন্য রকম ভালো লাগা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেইল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।